পাকিস্তানের হাই কমিশনার পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দিয়েছে। তারপর আমাদের যারা এত কথা আজকে যাকে নিয়ে আপনারা আমাদেরকে কত রং দেখালেন, কত জাদুই বা দেখালেন, তা সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার আশায় তিনিও অভিনন্দন জানান। এখন কাকে নিয়ে খেলবে, কাকে নিয়ে আর এটা করবেন ওটা করবেন, এখন স্বপ্ন দেখছেন কখন ভিসা নিষেধাজ্ঞা, কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, রোজ কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, সময় আছে 5 বছর। 5 বছরের মধ্যে আর উল্টো পাল্টা বললে কোনো লাভ নেই, অপেক্ষা করতে হবে। আবার এই দাবির জন্য আবার আরেকটা 10ই ডিসেম্বর, 5 বছর পর আরেকটা 28শে অক্টোবর, 5 বছর পর অপেক্ষা করুন। Saudi Extreme. Enjoy smooth speed. হ্যাঁ, ট্রেন আবার চালু, ট্রেন এটা বন্ধ হয়ে গেছে, এটা গন্তব্যে পৌঁছে গেছে, নতুন ট্রেন চালু হবে 5 বছর। বিএনপিকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। এটা কি পাতানো নির্বাচন ছিল? হ্যাঁ, তাহলে আজকে পৃথিবীর নামি দামি গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের এই নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে একথা বলে প্রশংসা করে কেন? আমাদের আশেপাশের দেশ তো বাকি নেই। আসলে বিএনপি এ ভাঙ্গা খোলার বিষয়টা তাদের অফিসের মতো অবস্থা হয়েছে, নিজেরাই নিজেদের অফিসের তালা ভেঙে তালা লাগিয়েছে, তালা লাগিয়ে বলেছে যে সরকার আমাদের অফিসে তালা লাগিয়ে। পরে আবার দেখলাম সেদিন নিজেরাই নিজেদের অফিসের তালা ভেঙেছে, তারা তালা লাগাতেও জানে ভাঙতেও পারে, এ বিদ্যা তারা অত্যন্ত চতুর। সংবিধান ওই তালা ভাঙ্গা তালা লাগানোর বিষয়, এটা বুঝতে হবে, পড়াশোনা জানতে।